এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাই তো মনে হয়। আমার থার্ড ক্লাসের টিকিট কি করব? তাতে তো আরাম, যদি থার্ড ক্লাসে চড়তেন সেটা তো আপনারই লোক স্যার। আরে বস না, নেমে যাবে, তাতে আমারই লোক স্যার। কেন, সঙ্গে আর হলো না? আরে বসুন বসুন। সেই বসন্তপুরে এক হবে। আপনি আপনি বসন্তপুরে যাচ্ছেন? ওখানে কোথায় থাকেন আপনি? যাকে রাজবাড়ি বলে সেখানে। কি চাকরি করেন? চাকরি ও, আমি ওখানকার হর্টিকালচার, মানে এই ধরুন যে নতুন গাছ পোঁতা, গাছ কাটা, গাছ জোড়া, নতুন গাছ তৈরি করা, তার মালির কাজ। এই যে আঙুর দেখছেন, এই আমার বাগানের ঘর। জগন্নাথ কাকু, আজ সত্যি বড় আনন্দের দিন, এতদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে আসো। থাক বাবা থাক থাক থাক। তা ইয়ে রেগুলের খবর টবর সব ভালো তো? হ্যাঁ কাকু, নতুন ফ্যাক্টরি 2 নম্বর ইউনিটে চালু করে এসেছে। নমস্কার রাজাবাবু, নমস্কার। মালিক আমার মেয়ে সুধা। থাক থাক, তোমার পাশের খবর শুনে আমি খুব খুশি হয়েছি। সব আপনারই কৃপা। লক্ষণ তো সব ইচ্ছাই তো পূরণ হলো, এবার ওর জন্য একটা ভালো পাত্র দেখো। এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে যে কোনো রাজপুত্র এসে বরণ করে নিয়ে যায়। বন্ধুগণ, যিনি সব অনাথের না, তিনি আজ অনাথদের জন্য এই অনাথ আশ্রম প্রতিষ্ঠা করলেন। সকলের পক্ষ থেকে তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর তার মুখ থেকে কিছু শুনব বলে আমি আশা করছি। বন্ধুগণ, আপনাদের কৃতজ্ঞতা পাওয়ার অধিকারী আমি। আমি কে? নিমিত্ত মাত্র। শুধু আমি নয়, আমরা সবাই। ওপরওয়ালা যা করাচ্ছেন আমি তাই করছি, এর বেশি আমরা কিছু করব। এবারে আমাদের গ্রামের গৌরব এবং আমাদের সকলের অতি প্রিয় কুমার সাহেবকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। কুমার সাহেব, আমাকে ঠকালেন কেন?
কেন আমাকে মিথ্যে পরিচয় দিয়েছেন? ভয় ছিল, সত্যি পরিচয় দিলে তুমি আমার সঙ্গে কথাও বলতে না। আজই বা কথা বলে কি লাভ? লাভ লোকসানের কথা ভেবে তো আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে আনিছি না। আমি তোমায় ভালোবাসি। না কুমার, আপনি ভুল করছেন, আমি আপনার ভালোবাসার যোগ্য নই। একটা চাষি আর আপনি? ভালোবাসার কোনো জাত নেই সুধা। আমাদের সমাজ সংস্কার কোনোদিনই মেনে নেবে না। যে সমাজ মানুষকে মানুষ বলে মানে না, সে সমাজকেও আমি মানি না। কোন বিচারে তুমি আমার চাইতে কম? কেন তুমি আমার যোগ্য না? না না, এ হয় না, কিছুই হয় না। তুমি আমার বিশ্বাস করছো না? ঠিক আছে, আজ রাত, হ্যাঁ আজ রাতটা আমি তোমায় বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, সারা জীবন তোমাকে আমি স্ত্রী মর্যাদা দিয়ে সম্মান করব। আমায় বিশ্বাস করো। এবার হাসো, হাসো বলছি। ওয়ান টু থ্রি। আজ রাত্রে কৃষ্ণ মন্দিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওম শান্তি জৌ শান্তি রন্তরে গো শান্তি শান্তি রেগি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ভগবানকে সাক্ষী রেখে তার চরণে ধুলোকে সিঁদুর করে তোমার স্মৃতিতে পড়ানো। আজ থেকে আমরা স্বামী স্ত্রী। দেখি সুধা, তোমার চোখে জল কেন? আমার এত আনন্দ, কত সৌভাগ্য, ভয় ভাগ করছে। তোমার নতুন এমন একজনকে বিয়ে করে আমি আমি কোনো পাপ করলাম না তো? তাই যদি হয় তবে ঠাকুর যেন আমার চোখের জলে সব কিছু ধুয়ে দেন। না না, আমরা কোনো পাপ করে নিছি না। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন পাপ হতে যাবে কেন? ভাবছি এ কেমন দিয়ে না কেউ দিল উলুধ্বনি না ভাজল শাক। মনে হচ্ছে স্বয়ং ভগবান আমাদের বিয়েতে সুখী হয়েছে। এবার হাসো, হাসো বলছি। ওয়ান টু থ্রি। আজ আর যেতে ইচ্ছে করছে না। আমার ইচ্ছেটাই পূর্ণ হলো। আমিও তো তাই চাই, তোমার সব ইচ্ছে সবসময় পূর্ণ হোক। সত্যি
আমি হতে যাব না, কিছুতেই হতে যাব না। কুমার, কুমার, এই বলেছে সৎপরাশ হলো, সৎপরাশ হতে চলেছি। কুমার, কি হয়েছে বাবা? দেখো, নিজেই দেখো কি হয়েছে। শেষ পর্যন্ত ফ্যাক্টরিটা তছনছ করলো। এখানে বসে কিছুই করা যাবে না, এখনই রেঙ্গুন যাওয়ার ব্যবস্থা করো। আমি আমি মানে এই তো সবই সেখান থেকে এলাম বাবা। আমার শরীর ভালো থাকলে আমি নিজেই যেতাম। বাবা, কি আপনি যদি কিছু না মনে করেন একটা একটা কথা বলতে পারি? হলো, মানে মানে বলছিলাম আর কি, মানে ওখানকার এই ব্যবসা আমাদের ভাগ্যে হয়েছে না বাবা, তা আমি বলি ওখানকার ব্যবসা গুটিয়ে ফেলাই ভালো। মানে মানে কুমার, যদি এসব নিজের হাতে করে তুলতে তাহলে এত সহজে গুটিয়ে ফেলাই ভালো কথাটা উচ্চারণ করতে পারবে না। কি বলছেন বাবা? ঠিকই বলছি, আমি তোমায় যেতে বলছি সেটা আমার হুকুম নয়, তোমার কর্তব্য। তোমার বাবা শুধু তোমার বাবা নয়, আমারও বাবা। ওনার হুকুম মানে শুধু তোমার কর্তব্য নয়, আমারও কর্তব্য। তুমি রঙিন জানো, তুমি বলছো না, আমি নয়, আমি শ্রীযুক্ত দেবেন্দ্র নারায়ণের বৌমা, আর তোমার স্ত্রী। তার জন্য কোনো চিন্তা করো না, আমি তোমারই থাকব, তোমার জন্যই অপেক্ষা করব। আজ বুঝতে পারলাম তুমি যত সুন্দর, তোমার মন তার চেয়ে ঢের বেশি সুন্দর। বল, তোমার জন্য রেমন থেকে কি আনবো? তুমি ভালোভাবে আমার কাছে কি একটু বেশি আমি আর কিছু চাই। বাবা কুমার, হ্যাঁ, যে কাজে যাচ্ছ পুরোপুরি সফল হও, নিরাপদে ফিরে এসো বাবা। কাকে ঘুরছো? হ্যাঁ, না কিছু, বিদেশ যাচ্ছ, সাবধানে থেকো, আমি শরীরের দিকে খেয়াল। হ্যাঁ, চল চল বাবা, চল চল চল। না না, আপনি কষ্ট করবেন না, থাক আমি। হ্যাঁ রসিক, আগে কিন্তু আমি আমি হিংস্র পশু নই, আমি সমাজের শিকলে বাঁধা এক অসহায় মানুষ। সমাজের শাসন ভাঙা যায় না, ভাঙলে শাস্তি পেতে হয়। তারপর সমাজের যারা মাথা তাদের শাস্তি আরো ভীষণ, তাই জোর নয়। আমি ভিক্ষে চাইছি সুধা, আমাদের বংশের এতদিনকার মান মর্যাদা সব তোমার হাতে, আমি আমি ভিক্ষে চাইছি। আর যদি তুমি আমায় ফিরিয়ে দাও তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার পথ থাকবে না। আমি আমি চাই না আমার জন্য কারোর কোনো ক্ষতি হোক। আমি আপনাকে কথা দিচ্ছি, ভগবানের নামে প্রতিজ্ঞা করে বলছি, ওনাকে ভুলে যাব, কোনোদিন কেউ জানবে না আমি আপনার পুত্র বধূ। কিন্তু কুমার যখন ফিরে আসবে তাকে দেখে তুমি সব ভুলে যাবে, তাকে তুমি বলবে যে আমার ভয়ে বাধ্য হয়ে তুমি প্রতিজ্ঞা করেছো, তাকে সামনে দেখে তোমার প্রতিজ্ঞা খড়কুটোর মতো বেড়ে যাবে। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আমার সিদ্ধি লোকের ইচ্ছে করছি, আপনার পা ছুঁয়ে বলছি। আপনি ছাড়া এই প্রতিজ্ঞার কথা কেউ জানে না, শুনিও না। সুধা, তুমি এর বদলে কি চাও? তুমি যে দাম চাইবে আমি দাম
এই স্থান স্বয়ং ভগবান দিতে পারবেন না। তবু তবু যদি আপনি আমাকে দিতে চান, একবার আপনার হাত আমার মাথায় রেখে আশীর্বাদ করে দিন। ভগবান তোমায় রক্ষা করুন। সরকার যে আমার এমন সর্বনাশ করলে গরিবের বাণিজ্য নিয়ে ছিনিমিনি খেলেছে কে? বলছি না কেন, তুই চুপুরে আছিস কেন? বলবি না, তুই বলবি না, অপরাধ না করে আমি জেল খেতেছি। নিজের হাতে নিজের মেয়েকে ফোন করে আমি ফাঁসিতে ঝুলবো, সেও ভালো। আর তোকে আমি কি করছিস লক্ষ্মণ? রাজাবাবু আমার সর্বনাশ হয়ে গেছে। শান্ত হ লক্ষ্মণ, আমি 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 সব শুনেছি। ইজ্জত ছাড়া তো গরিবের কোনো সম্বল নেই হুজুর। তাও কেন, আপনি নিজের রাতে আমাকে শেষ করে দিন, জ্বালা থেকে আমাকে মুক্তি দিন। মাথা ঠান্ডা কর লক্ষ্মণ, পাগলামি করিস না, যা হবার তো হয়ে গেছে। একে তো পাপ করেছে, তারপর যে নিজ পাপি তার নামটা কিছুতেই বলছে না। একবার সেই নিজ পাপির নামটা আমাকে বলুক, আমি তাকে তার পাপ তার সারা সংসারকে ছারখার করে দেবো। লক্ষ্মণ, আপনি একবার ওকে জিজ্ঞেস করে দেখুন না, আপনাকে যদি তার নামটা বলে বলে হতো ভাবি বল, নিজের পাপকে নয় না বললি, যার খেয়ে পরে মানুষ হয়েছিস সে অন্নদাতার মান যান। মালিক আজ নিচে যেতে এসে আমাদের কুড়ে ঘরে পায়ের ধুলো দিয়েছে, তার কাছে পাপিষ্ঠের নামটা বলেছে, উনি তাকে হিঁচড়ে টেনে তোর পায়ের তলায় ফেলে দেবে, তোর সঙ্গে তার বিয়ে দেবে। দেবেন না মালিক, আপনি বলুন, দেবেন তো বলুন মালিক, বলুন। ওরে হতো মালিক, তবু মুখ খুলবে নে, বল মালিককে শুধু তার নামটা বলেছে। লক্ষণ কি করছিস? শুনে দিকে এদিকে, আমি জানি কোনো বাবার পক্ষে কষ্ট সহ্য করা সম্ভব নয়। মালিক কান্দিস নেই, কিন্তু কি করবি, কোনো উপায় তো নেই। এটা এক কাজ কর, আমি যত টাকা লাগে আমি তোকে দেবো, তুই আপাতত সুধাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে। গ্রাম কেন মালিক, এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারলেই শান্তি। জন্মালি নিজেও চলবি আর সবাইকে জানাবি। হায় ভগবান, মরে গেছে মা।
চলবি হরিণ বলে ছেলে না মেয়ে ছেলে তুমি মাটির নিচে পুঁতে দিয়েছ অনেক অনেক মাটি চাপা দিয়েছ তো বাবা হ্যাঁ ভালো করেছ ভালো করেছ অনেক মাটির নিচে আমার সোনা ঘুমিয়ে আছে পৃথিবীর কারো নোংরা কথা কোনোদিন ওর কানে পৌঁছবে না ও বুঝতে পেরেছিল তাই মা সব কলম খুলে সোনা আমার চলে গেল ওর হতো বাড়ি চুপ কর আর বলিস নি আর বলিস নি তুমি কাঁদছ এটা কেমন রে আরে বাদরে গা মুক্ত রা বাদর কাকে কি বলছিস না আপনি মাঝে মাঝে ওই নামে ডাকেন তো তাই কখনো না তুই যা তাই বলি গাধা আমি গাধা বলি আর যাই বলি আমি জানি ওটা কার জন্য এনে কার জন্য বৌরানির জন্য তো কিন্তু হুজুর কি হলো কি বলতে চাস আরে চুপ করে আছিস কেন বল কি করে কথাটা বলি হুজুর আরে বল না কি বৌরানী তো এখানে নেই এখানে নেই এখানে কেন দুনিয়ায় কোথাও যদি না থাকতো বেঁচে যেত কি বলছিস তুই আগে হ্যাঁ শহরে কাজ শুনে নাকি অনেক দিকে ফষ্টি নষ্টি চলছিল তাই বৌরানী পেটে বাচ্চা এসেছে আপনি ওকে মেরে ফেললো সত্যি কিন্তু মিথ্যে হবে না গা শুদ্ধ সবাই জানে শেষ পর্যন্ত ওরা গা ছেড়ে পালিয়ে গেছে মিথ্যে হতে পারে না সুরা কথা বল তুই নিশ্চয় জানিস সুরা কথা বল আগে যতদূর শুনেছে ওরা এখন রামনগরে আছে কতদিন বলেছি না তাড়াহুড়ো খুব লেগেছে বাদর ওর পা নেই বলে ওকে তুই মারলি তুই খুব খারাপ খারাপ তো তুই তোর মা খবরদার আমার মাকে গালাগাল দিবি না ও মার জন্য খুব দরদ না তোর মা এইখানটায় তোকে ঘরজলে রাতে ফেলে পালিয়েছিল তাহলে তোর বাবা আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিল না কেন সব মিথ্যে কথা মা কখনো ছেলেকে ফেলে দেয় আমার মা আমাকে ফেলে যায়নি চোর চুরি করে আমাকে এখানে নিয়ে এসেছে তুই কিচ্ছু জানিস না আমার মা খুব ভালো ভালো হলে তোর মা তোর সঙ্গে দেখা করতে আস না কেন কি জানি হয়তো আমার মা মরে গেছে না হলে ভাবছি আমি মরে গেছি তোর মার মরার ভালো কি বললি আমার মা মরার ভালো মারামারি করতে নেই যা এটাই গেলি দেখো না আমার মাকে ও কি সব যাতা বলছে দাদু দাদু কি মিষ্টি ডাক মানিক আমার তোমার নাম কি শ্যাম স্বপ্নের নাথ সে আজ অনাথ এই দেখো পছন্দের মিষ্টি গুলি এনেছি মিষ্টি গুলি এ তো চকলেট না একটা খোলা একটা আমার আর একটা তোমার না দাদু ভাই তুমি খাও না তুমি খাও না তুমি খাও মুখ খোলো
স্কুলে ঘন্টা বেজে গেছে, আমি যাই দাদু। এসো এসো দাদু ভাই। মুখে লাল রং লাগালে কি কালো কালো কাজল পরলেই সুন্দর দেখায় না। ভালো কথা ভাবতে হয়, মনকে সুন্দর রাখতে হয়, সেটাই হচ্ছে আসল সুন্দর। তোমার মনে আছে তোমাকে বলেছিলাম সীতা দময়ন্তী সাবিত্রীর গল্প? তুমি বড় হয়ে ঠিক ওদের মতন হবে। এসব কি ছাইপা শেখানো হচ্ছে শুনে? কোথায় দু পাতা ইংরেজি পড়াবে, দু চারটে আদব কায়দা শেখাবে, যাতে বড় হয়ে সোসাইটিতে ঠাই পায়? তা নয় চরিত্র শেখাচ্ছ, চরিত্র দিয়ে পেট ভরবে? আচ্ছা শোনো, আসুন স্যার আসুন আসুন বসুন। কোথায় নিয়ে এলে মুরারি? বলেছিলাম না স্যার আপনাকে এমন জায়গায় নিয়ে যাবো যেখানে মনের সব দুঃখ দূর হয়ে যাবে। এই সে ইন্দ্রপুরী। বলো বলো আকাশে কাজ করি এখানে এই নরকে। কি বলছো তুমি? তার মানে গায়ের লোক যা বলা বলি করে তা সব সত্যি? বলো, চুপ করে থাকো না, বলো। আমি করতে পারবো না। কেন বলবো? শুধু ভগবান জানে করতে পারবো না। পাপি যখন পাপের পরিস্থিতিতে না পারে তখন সে ভগবানের দোহাই দেয়। আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। আমি তোমাকে এখানে দেখার পরও আমার আর কি বোঝার বাকি থাকতে পারে? আমার সুখ শান্তি বিশ্বাস ভালোবাসা সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। তুমি এত নিচে নেমে গেছো, তুমি অতি নিচ। আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এইভাবে দেখে জীবনকে নষ্ট হতে দেবেন না। এই জায়গা আপনাকে মানায় না। বাড়ি ফিরে যান, রাজাবাবুর কথা শুনুন, ওনাকে খুশি রাখুন, আর নিজে সুখী হন। আমি কি করবো, আমার কি কর্তব্য সে জ্ঞান দিতে এসছো তুমি? নিজে অধঃপতনে গিয়ে তুমি আমাকে উপদেশ দিতে এসছো? আজ ভাবছি আমাদের দুজনের দেখা হয়েছিল কেন,
কেন এতদিন দেবীর আসনে বসে তোমায় আমি পুজো করেছি? আমারই ভুল, ওরাই ঠিক। আমি ভুল করেছি। এই মিথ্যেই এতদিন এই বোঝাটা নিয়ে বয়ে বেড়াচ্ছি। কাকে খুঁজছো বাবা? কাউকে না তো, তোর কথাই চিন্তা করছিল। আমার চাকরিটা হয়ে গেল, তুমি এখন বাড়ি চাও, আমি পরে আসছি। বলছিলাম এতদিন তো নিজের খুশি মতো চললাম, কিন্তু কিছুই পেলাম না। এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন। কুমার, কিন্তু বাবা এই বিয়ে নিয়ে কোনো তাড়াহুড়ো না, একটু সময়। মানে নমস্কার, নমস্কার। আসুন আসুন, এই চা আর মিষ্টি নিয়ে বসুন। আজকে আপনাকে খুব খোশমেজাজে দেখছি যে। আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার আছে, কুমার অবশ্যই বিয়েতে মত দিয়ে। ভগবানের অশেষ, তাহলে এই শুভ লগ্ন আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে পারি নিশ্চয়ই। এভাবে চিন্তা একদিন নিশ্চয়ই। বলছিলাম কি যে, আগামী শুক্রবার আমাদের অনাথ আশ্রমের প্রতিষ্ঠা দিবস, আমরা চাই এবার হাতি ঘোড়া ভল্লুক হনুমান উল্লুক খরগোশ আর কার মাইরে। আমরা জানুয়া নারী না তো ধার, জঙ্গলে যা পাই তাকে করি জীবন পার। বাপ্পা হো বা সাবাস সাবাস দুরন্ত খরগোশ, সিংহকে মেরে তুমি তো দুর্ধর্ষ কাজ করেছো। হ্যাঁ, তোমার নাম কি? শ্যাম। শ্যাম, তাহলে তো এই মালাটা তোমার গলাতেই মালায়। জানেন কুমার সাহেব, আজকের গীতি নাট্যের কথা, সুর, পরিচালনা সবকিছুরই কৃতিত্ব আমাদের নতুন মিস্টার সুধার। সুধা, 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 এখানেও তুমি? এরকম স্ত্রীলোককে আপনারা এখানে টিচার করে এনেছেন? এসব বাচ্চাদের ভবিষ্যৎ এমন একটা একটা জঘন্য মহিলার হাতে আপনারা তুলে দিয়েছেন? এসব জানলে আমি এখানে কখনই আসতাম না। এক্ষুনি এখানে বার করে দিন। বাবা, 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 আরে কেউ, কি রে, ইস, জলযুক্ত গা পুড়ে যাচ্ছে। ভোলা, এই ভোলা, আমার দিকে একবার দেখ। এখন কি যে করি, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি অনাথ আশ্রম থেকে আসছি, আমার বন্ধু ভোলা ওর খুব অসুখ, ডাক্তার বাবুকে একটু ডেকে দিন না। উনি তো এখানে নেই। এখানে নেই? তবে কোথায়? জগন্নাথ বাবুর বাড়ি গেছে। জগন্নাথ বাবুর বাড়ি, সেটা কোথায়? উঠছো কেন বাবা? সুধা, হ্যাঁ, একটা কথা তোকে না বললে আমি মরেও শান্তি পাবো না। এমন কি কথা বাবা? আমি আমি তোর কাছে একটা ভয়ানক অপরাধ করেছি মা, আমাকে তুই ক্ষমা করে দে। কি বলছো বাবা? জীবনে আমি আমি একটাই মিথ্যে কথা বলেছি। কি কথা? তোর ছেলে আমার ছেলে, তোর ছেলে, তোর ছেলে মরে যায়নি। আমার ছেলে বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে, বেঁচে আছে। কোথায় বাবা? অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে? আমাদের অনাথ আশ্রমে? কে বাবা, কে?
শ্যাম আমার ছেলে, আমার ছেলে শ্যাম। আজকে সব রান্না সাবিত্রী নিজের হাতে করেছে, ও রান্না হাত তো ভালো, খেয়ে দেখো ভালো লাগবে। ও এখন বসবে কি, ওর অভ্যেস হচ্ছে সকলের খাওয়া হয়ে গেলে তারপর নিজে খেতে বসবে। আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। রাজাবাবু না, আমি রাজাবাবু নই, আজ থেকে আমি তোমার বাবা। মানে সাবিত্রীর মান, বাড়িতে মেয়েরা থাকলে তবে এইসব কুলপতা নিয়ে কথা উঠুন, নিতে বাড়ি আপনারই হতে চলে। তা তো বটেই, তা তো বটেই, আপনি যেরকম করবেন সেই রকমই হবে। বাস বাস ব্যায়াম মশাই, এখন থেকে একা একা হুকুম করে দেখা যাবে। কেনা শ্যামের ব্যাপারে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন জগন্নাথবাবু? তোমার যদি ঝোঁকের মাথায় একটি অনাথ ছেলেকে কোলে তুলে নিয়েই থাকে, তার জন্য আপনি রাজা সাহেব মানুষের মতো একবার যদি একটা খটকা লাগে, মানে বুঝতেই পারছেন না কি বলতে চাইছ। না মানে তেমন কিছু নয়, শুধু আমার মেয়ের কথা। বাপ হয়ে মেয়ের কথা ভাবাটা কি অন্যায়? আপনি বলুন, তার মনে যদি একটা সন্দেহ বা খটকা থাকে সেটা দূর করা তো আমারই কর্তব্য। আপনার সব বিষয় সম্পত্তি যদি খুকুর নামে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, আমি বা কোন সম্পত্তি ঘাড়ে করে পরপারে যাচ্ছি, কুমারী হোক আর সাবিত্রী হোক একই তো কথা। ঠিক আছে, আমি কথা দিলাম। একেই বলে বলে দিই বংশ, এই কথা শুধু আপনার মুখেই শোভা পায়। কি আপনি তো জানেন রাজা সাহেব আরে ব্যবসা করে খায় ঠিকেদার, মানে শৈশাবু ছাড়া কিছুতেই যেন মন ভরে না। আপনি আপনি আমার মুখের কথায় বিশ্বাস করেন না? এই কথা আপনি ভাবলেন কি করে রাজা সাহেব? আপনার কথা বিশ্বাস করব না আমি? আমার জন্য, আমার জন্য না, শুধু মেয়েটার জন্যে যদি দয়া করে আপনি। ঠিকাদার, তুমি বোধহয় প্রথম লোক যে আমার বংশে আত্মমর্যাদায় আঘাত করার স্পর্ধা দেখালো। তুমি কি ভেবেছো আমার কথার কোনো মূল্য নেই? তুমি বোধহয় জানো না ঠিকাদার, আমরা সেই বংশের মানুষ যারা প্রতিশ্রুতি রক্ষার জন্য প্রাণ দিতে পারে, সম্পত্তি তো তুচ্ছ। দাদু, এই বুড়োটা এখানে কি করছে? এই বুড়োটা খুব খারাপ। হারাম জাতাটা এখানেও? দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এবারে বাবা কি করছেন জগন্নাথ বাবু? একটা শিশুর গায়ে হাত ধরতে আপনার লজ্জা করলো না? আপনি মানুষ নাকি? কি হয়েছে শ্যাম? তুমি শ্যাম ওখানে কি করছো? এখানে এসো বাবা, এই তো আমার মা। মা? হ্যাঁ বাবা, আমারই মা। তুমি কি আমার জীবন ছারখার করবার জন্য জন্মেছিলে?
একটা শিশুর ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত তুমি তুমি এক মিথ্যে মা সেজে একেও কেড়ে নিতে এসছ। আমার অপরাধ কোথায়? ও আমারই ছেলে, আমি ওর মা। কি প্রমাণ আছে তুমি ওর মা? পৃথিবীতে সবকিছু সবসময় প্রমাণ করানো যায় না। ভগবানকে তো কেউ দেখে, তা বলে কি লোক ভগবানকে বিশ্বাস করে না? না, ভগবান নেই। যারা সত্যকে লুকোতে চায় তারাই কথায় কথায় ভগবানের দোহাই দেয়। দোহাই নয়, তারই দয়ায় আজও বেঁচে আছে। এলে মানুষের কাছে শুধু চলে বাবা, এই জায়গা আমাদের নয়। না, ওকে নিয়ে যেতে পারবে না। কুমার সাহেব, সুধাই তোকে নিয়ে যাবে। সুধা যে ওর মা। বাবা, কি বলছেন আপনি? ঠিকই বলছি কুমার সাহেব, শ্যাম সুধারই ছেলে। তাহলে শ্যাম এতদিন আপনাদের কাছে না থেকে অনাথ আশ্রমে ছিল কেন? এই অবাগা যেদিন জন্মালো লোক লজ্জার ভয়ে আমি ওকে অনাথ আশ্রমে রেখে এসেছিলাম, আর সুধাকে বলেছিলাম যে তার ছেলে মারা গেছে। আমি মৃত্যু খুঁজুর, আমি মিথ্যুক। এত বছর ধরে আমি সুধাকে বলেছি যে তার ছেলে মারা গেছে। আমি পাপ করেছি হুজুর, শুধু কদিন আগে তাকে বলেছি যে শ্যাম তার ছেলে। তাহলে আপনি নিশ্চয়ই জানেন ওর বাবাকে? না কুমার সাহেব, আমি জানতাম না। কত মেরেছি, কত বকেছি, ওর মুখ থেকে একটা কথাও বার করতে পারিনি, শুধু বোবার কান্নায় কেঁদেছি। বলবে কি করে? কোন পাপি কি তার নিজের পাপ স্বীকার করতে পারে? বলো, বলো ওর বাবাকে, বলো, বলো, বলো। বলছি চুপ করে আছো কেন? বলবে না? বলো শ্যামের বাবাকে। এ টিপু দিয়ে বলছি। দোহাই আপনার, বলতে কি দেবেন না, বলতে পারবো না, কিছু কি বলতে পারবো না। বাবা আমাকে খুন করতে গেছিলেন, বলতে পারিনি। সবাই আমাকে কলঙ্কিনী বলে, কোনোদিন প্রতিবাদ করিনি। আজ আমার একটা কথা বিশ্বাস করুন, আমি ছাড়া ওপরে ভগবান আর পৃথিবীতে আরেকজন আছেন যিনি জানেন ওর বাবাকে, যার সম্মান রাখতে আমি আমার নিজের সব কিছু বিলিয়ে দিয়েছি। প্রয়োজন হলে আমি আমার শেষ নিঃশ্বাসটুকু তাকে দিতে পারি। তাহলে আজ তোমাকে বলতেই হবে কে সে। চিচি, এসব কি শুরু হলো? এদিকে বিয়ে লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এই বিয়ে হবে না। তার মানে? মানেটা আমি আমি নিজেও এতদিন বুঝিনি, আজ বুঝলাম। বংশমর্যাদার মিথ্যা অহংকারে দুটো সুন্দর জীবনকে আমি নষ্ট করতে বসেছিলাম। আজ এক দেবী এসে আমার সে ভুল ভেঙে দিল। তার কাছে ঐশ্বর্য, প্রতিপত্তি, স্বাদ, আহ্লাদ সব তুচ্ছ। সব অবহেলা, সব যন্ত্রণা সহ্য করে মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মা যেমন করে নিজের সন্তানকে প্রতিপালন করে, তেমনি ভাবে সে নিজের প্রতিজ্ঞাকে পালন করেছে। সে দেবী আর কেউ না, সুধা। আপনি কি বলছেন? ঠিকই বলছি। সুধা যে বলছিল ভগবান ছাড়া এই পৃথিবীতে মাত্র একজনই জানে শ্যামের বাবা কে, সে একজন, সে একজন হচ্ছে আমি। বাবা, সব অপরাধ আমার। আমি আমি ক্ষমতার জোরে সুধাকে বাধ্য করেছিলাম প্রতিজ্ঞা করতে, তার মুখ বন্ধ করে দিয়েছিলাম। সুধা তোমার স্ত্রী, আমার পুত্রবধূ।
শ্যাম তোমাদেরই ছেলে, আমার বংশের প্রদীপ। রাজাবাবু, রাজাবাবু। রাজাবাবু না লক্ষণ, আমি তোমার আত্মীয়, দেয়াই। তুমি আমার ক্ষমা করো সেবা, কথা বলি না। রোমা, এসো মা, তুমি এই শুভ লগ্নে ভেতরে চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।